আছে, আমি ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ মাই জ্যোতি রোজনাম চ্যানেল। ঘড়ির কাঁটা এখন 4:35, এই যে। তো উঠে গেছি 4টের সময়, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, রেডি হচ্ছি। কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের একটু বাদেই তোমাদের তোমরা জানতে পারবে। তো চলো আপাতত এখন দিনটাকে হাসি মুখে শুরু করি। রেডি হয়ে গেছি আমরা। কোথায় যাচ্ছিস? কোথায় যাওয়া হচ্ছে? আজকে শুধু ব্লগে চুক্তি দেওয়া হবে, আসল কথা বলাই হবে না। কি রে, কোথায় যাচ্ছিস? আমি ল্যাপটপ না ব্যাগ না নিয়ে হাঁটা। এ কোথায় যাচ্ছিস? তোমার একটু ব্যাগ ফেলে রাখা কিন্তু অভ্যাস আছে। টাটা মা। পাঁচটা দশের সকাল, জন্মেও দেখিনি, এখন দেখছি। বলছি পাঁচটা খালি ঘুরতে গেলেই দেখা হয় এত সকালের ইয়ে। সকাল সকাল সব বাস পেয়ে গেছি, গান চলছে তাই জন্য বেশি ব্লগ করা যাবে না। আর এই যে নামিয়েছি আমাদের অন্যদিকে, ওই জন্য আমরা হেঁটে হেঁটে রাস্তা ক্রস করে এক্সাক্ট লোকেশনের দিক যেতে হবে। চলো আগে যাই, উড়ে যাবো, ধাক্কা মেরে দেবো। এই যে ঢুকে গেছি, না না এখনই কি ঢুকে গেছি, ঢুকে গেছি এখন আমরা। আরে কিচ্ছু হবে না পাগল, ব্যাগ চেকিং করাতে হবে। এক্সপ্রেসই তো ধর, তুই কি হয়েছিস লোকাল ট্রেন? এই যে এই ট্রেনটা আমাদের কোথায় গেল, যা চলে গেছে, দাঁড়া বাবার আসুক। এই যে তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45 19 নম্বর প্ল্যাটফর্মে। চলো 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 চলো, উনিশ কি লাগিয়েছি আমরা। তুই তানিয়া বিশ্বাসই করতে আছে না, এক্সপ্রেস ট্রেন ওটা, তানিয়া ভাবছে লোকাল। হ্যাঁ লোকাল। এখানে চলে এসেছি, আমাদের ট্রেন যায়নি, হেঁটে হেঁটে অসুবিধা হয়ে গেল। জোরে বল, জোরে বল, শোনা যায় না। বললাম আর গলার জোর নেই। কোথায় যাচ্ছি? ইয়েস আমরা দীঘা যাচ্ছি। আর ওগুলো প্ল্যাটফর্মে গিজ গিজ করছে, আর এই যে টিনা এখানে বসে বসে এখন নিজের ফটো তুলছে, না ফেস দেখছে কি করছে কে জানে। ট্রেন এখনও দেয়নি, আমরা দাঁড়িয়ে আছি। যে আমাদের ট্রেন ঢুকে গেছে, চলো এগোতে থাকে, চ চ চ চ। একসাথে নীল আলাদা নীল আলাদা সেপারেট হয়ে গেছে।
এখনো ট্রেন ছাড়েনি, এখনো 5-7 মিনিট রয়েছে। এই যে ট্রেনে ওঠার সাথে সাথে ওদের খাওয়া পর্ব শুরু হয়ে গেল। আর ট্রিপ স্টার্টস উইথ থ্রি কাপ চা থ্রি কাপ অফ টি অ্যান্ড আনমোলস কা নুন তাপা বিস্কিটস। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ইয়েস একদম কারেক্ট টাইম। সকালবেলা আমাদের একটা ছোট্ট করে চা চিজ মানে কি বলছি চা বিস্কিট একটা ছোট্ট করে হলো। এখন খাওয়া দাওয়া তো বাড়ি থেকেই এনেছি, কখন কি খাচ্ছি না খাচ্ছি তারা আমাদের বলতেই পারবে। আপাতত এখন ট্রেন ছেড়ে দিয়েছে, ভীষণ গরম, একটু ট্রেনটা স্পিড হলে তখন একটু আরাম লাগবে। জামাই কানে কালা ফার্স্ট কেক মানে ফার্স্ট খাবার ঝোলা থেকে বেরিয়েছে। আমাদের ঝোলাটা একটু দেখা জানি কি না, এই যে আমাদের খাবারের ঝোলা, আমাদের ফার্স্ট খাবার বেরিয়েছে নাকি কেক। না না সবাই নাও নাও পাস কর ওই দিকে, গুটি গুটি পাই আমরা এগোচ্ছি। ওই যে সামনে ওরা দুজন, দিস ইজ আওয়ার ডেস্টিনেশন। অনেক দরদাম করার পরে ফাইনালি একটা টোটো পেলাম, এখন রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। ও বাবা যা উঁচু নিচু মনে হচ্ছে পড়ে যাব। ওইদিকে সমুদ্র সৈকত কি হয়, এইদিকে সমুদ্র সৈকত, আমরা তার অপোজিট দিকে চলে যাচ্ছি। তানিয়া কি বলছিলিস, কি বলছিলিস তখন যে আর দেখে নি আর আসবো না অনেক দূরে? ভীষণ ব্যস্ত। ফাইনালি উই হ্যাভ রিচড আওয়ার হোটেল, পৌঁছে গেছি। চলো চেক ইন প্রসিডিওর রয়েছে, চেক ইন করাতে হবে, চেক ইন ফর্মালিটিস করছে। এদিকে রেস্টুরেন্টে সব বসেছিলাম, মানে বসে আছি, টিনা ওদিকে বসে আছে, অপোজিটেই রিসেপশন হয়েছে। কি রে হয়েছে, একটুখানি আগে বসে নি, চেঞ্জ করে নি, তারপরে তো এই যে চেঞ্জ করে নিয়েছি,
দেখে নিচ্ছি। তো এই যে চেঞ্জ করে নিয়েছি এখন, তুমি দুটো তো চলো তোমাদেরকে রুমটা ঘুরে আগে দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের এন্ট্রি, যাচ্ছি পরে শোন না এন্ট্রি। হ্যাঁ, আর এই হচ্ছে বেড, এখানে নিচে ড্রয়ার বেড, নিচে ড্রয়ার বেড রয়েছে, এটা টানলেই একজন শোয়া যাবে, উপরে তিনজন শুয়ে পড়তে পারবে আরামসে। হ্যাঁ, তো এইদিকে ওটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও দেখাচ্ছে, এদিকে টিভি চলছে, এদিকে ব্যালকনি, এটা একটা কাবার্ড টাইপের মানে ওয়ার্ড্রপ টাইপের। আর এই যে আমি আমি চেঞ্জ করে পুলের ড্রেস পরে নিয়েছি। ইয়েস, আমাদের হোটেলে সুইমিং পুল আছে, তো তার জন্য আর কি আমাদের ড্রেস কোড ছিল, মানে আর কি সিনথেটিক টাইপের, কটন পরা যাবে না। তো এনিওয়েজ, এখানে সব কিছু রাখা রয়েছে। আর এই যে এখানে দুটো চেয়ার, টেবিল অ্যান্ড টিনা এখানে বসে বসে এখন এখনও চেঞ্জ করেনি, ও কিছু করেনি, কী যে করছে। আর ও ওয়াশরুমটা আগে দেখিয়ে নিই, সিম্পল ছোট্ট একটা ওয়াশরুম, ঠিক আছে, এই হচ্ছে। আর আর এই হচ্ছে আমাদের ব্যালকনি, যেখানে জামা কাপড় মেলা রয়েছে। ব্যালকনিতে সেরকম কিছু নেই, এদিকে জাস্ট রোড ভিউ আছে, আর এদিকে একটা কনস্ট্রাকশন বিল্ডিং। এখন তো আপাতত আমরা পুলে নামছি না, একটু রেস্ট করে নিই, তারপরে পুলে নামবো। পুলে যখন নামবো তখন তো তোমাদের অবশ্য করেই দেখাই। শোনো, এখন সব এরা এখন চেঞ্জ চেঞ্জ করে নিই, চলো একটু বসে নিই। এই যে এই কটা বাজে রে, 12:30 বাজে, 12:30 বাজে, আমরা এখন যাচ্ছি পুলে। এই যে সবার সেট আপ ড্রেস, এই হচ্ছে আমাদের পুল এরিয়া, এখানে করিডোর থেকে এসে এই হচ্ছে পুল এরিয়া। নাম 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 আসো, পুলে স্নান করে এনজয় করে চলে আসলাম। স্নান রুমে এসে স্নান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি। এই যে এরা সব বসে আছে, আমরা এখন যাবো, লাঞ্চের অর্ডার হয়ে গেছে, নিচেই রেস্টুরেন্ট, মানে এদেরই রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টেই খেয়ে নেবো। আর ভীষণ বৃষ্টি পড়ছে বাইরে, জানি না বিকালবেলা আগেও বেরোতে পারবো কি না। এনিওয়েজ চলো, প্রচণ্ড খিদে পেয়েছে। এই কটা বাজে রে? 2:20 বাজে, সেই কখন নেমেছি 12:15, উঠলাম 12:45, ঘরে আসলাম স্নান টান করে, এখন সব ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চলো খুলে খুব খিদে পেয়েছে। দেখো বাইরের বাইরের ওয়েদার দেখো কি বাজে, প্যাথেটিক ওয়েদার হয়ে গেছে একদম। এই যে খাবারের জায়গা, চো কি হয়েছে, দা লাস্ট অফ খেতে পাবে না, উঠবে ভুল থেকে, সরি ম্যাডাম, খেয়ে নেমেছে। হ্যাঁ খেয়ে নেমেছে, এক্স্যাক্টলি, তোমার কি বেশি চিন্তা মনে হচ্ছে? হ্যাঁ বেশি একটু ভাবছে না, বেশি চিন্তা হচ্ছে তো, ঠিক ছিল না, বেশি হয়ে যাচ্ছে না, সেই তো। আমাদেরকেও খেতে দে ভাই, বিকালে কি বেরোনো যাবে? অবশ্যই যাবে, কখন? বৃষ্টি ওয়েদারে ওটা আমাদের, এই আমাদের লাঞ্চ চলে এসেছে, সিম্পল, কারণ আর বেশি কিছু খেতে পারবো না। এখানে এখানে রয়েছে ভাত আর চিকেন আমরা নিয়েছি, আর এখানে লেবু লঙ্কা কমপ্লিমেন্টারি, আর এখানে এখানে হচ্ছে এটা ওদের মাছ আর ভাত। চলো খেয়ে নি। Our hearts beat to the city streets, we began to feel the fire. We rise like
tall buildings as the chemicals that take us higher. The night's young. আমাদের ঘরের এখন অবস্থা দেখো, চারিপাশে শুধু গামছা আর গামছা, আর বাইরে রয়েছে জামা কাপড়। কুশান না, এটা কুশান বলে, তাহলে জানি না আদৌ বেরোতে পারবো কিনা, না হলে সেজে গুছে ঘরের ভিতরেই থাকতে হবে। চলো, গুড ইভিনিং। ঘড়ির কাঁটা এখন কত বাজে রে? সাতটা বাজলে সাত মিনিট বাকি, মানে ছটা তিপ্পান্ন। তো এই যে এখন রেডি হয়ে গেছি, মানে চোখ আমাদের আর কারুর খুলছে না ঘুম থেকে, এত লম্বা ঘুম দিয়েছি। সাড়ে পাঁচটা অবধি উঠে তারপরে রেডি টেডি হলাম, আর এখন বেরোচ্ছি। চলো দেখি টু বিচের ধারে যদি যাওয়া যায়। তো এই যে ড্রেস, টিনার ড্রেস দেখতেই পাচ্ছ, এটা আমার ড্রেস, জাস্ট সিম্পল। আর কিছু মানে এই ড্রেসই করলাম সিম্পল, আর এই স্লিপার পরেই চলে যাব। এই যে তানিয়ার ড্রেস, এই যে এটা তানিয়া, এই তানিয়া বলছি, নীলের ড্রেস, সুজুতো হাতে নিয়ে গেছে। পনেরো মিনিট ধরে হাঁটার পর ফাইনালি আমরা বিচে পৌঁছালাম। মার্কেটের মধ্যেই আছি এখনো, সমুদ্র দেখে উঠতে পারিনি। সবাই একটু বসে শান্তি হলো। এই যে চা দাদার কাছে চলে এসেছি, এখন সব ফটো তোলাতুলি চলছে। এই যে চা পা খাওয়া হলো, তানিয়া আর টিনা ফুচকা খাবে, ওই জন্য বাবা ফুচকা কাকুর কাছে আসলাম। এই যে ফুচকা বাবা, ফুচকা সাডেনলি শুরু হয়ে গেছে বৃষ্টি, কিন্তু আমরা আর যেতে পারলাম না, দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়েছি সবে দোকানগুলোর মধ্যে। কি জানি কমবে কিনা কখন কখন। এই যে টোটো নেওয়া ছাড়া আর কোনো গতি হলো না। এই যে চলে এসেছি হোটেলে, এখন উপরে উঠছি, ডিনারের অর্ডার দিয়ে দিলাম, স্ন্যাক্সের অর্ডার দিয়ে দিলাম। চলো গিয়ে এখন আড্ডা মারি, আড্ডা মারি, তো আমাদের মোটামুটি রিলস বানানো এ করা সব হলো, আড্ডা দিলাম, বেশ ভালো মজা হলো আজকের দিনটা। কিন্তু ভীষণভাবে আমরা সবাই টায়ার্ড, যা অবস্থা দেখো সবার। তো এই দিয়ে যে আমাদের ডিনার চলে এসেছে, এটা আমার চাউমিন, এটা তানিয়া টিনার ফ্রাইড রাইস, এটা চাউমিনটা আমরা কি আর কি ভাগঠাক করেই খাবো। এখানে চিলি চিকেন, ডিম কষা, এখানে রুটি, এখানে পেঁয়াজ, এইসব মিলিয়ে মিশিয়ে খেয়ে ফেলবো।
তো চলো আগে ডিনারটা করে নিই।